যে ছবি আপনারা দেখছেন এটি মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালের ছবি। আজ এই ভ্যাকসিন দেয়াকে কেন্দ্র করে রীতিমতো হুড়োহুড়ি এবং মানুষের ভিড়, কোনো রকম সোশ্যাল ডিস্টেন্সের কোনো রকম বালাই নেই, এমনকি সেখানে ধাক্কাধাক্কি পর্যন্ত হচ্ছে। অভিযোগ যেটা উঠে আসছে যে বাইরে থেকে বেশ কয়েকজন ভেতরে ঢুকে ভ্যাকসিন নিয়ে নিচ্ছে, একেবারে কোনো রকম নিয়ম বা শৃঙ্খলা তারা মানছে না। এই মুহূর্তে সরাসরি আমাদের সঙ্গে ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি বিনয় রায়। বিনয়, পুরো পরিস্থিতিটা জানাও। দেখো, মুর্শিদাবাদ মেডিকেল কলেজে কিন্তু বহুদিন ধরে দেখা যাচ্ছে যে ভ্যাকসিন নেওয়ার জন্য যারা লাইন পড়ে রয়েছে, পড়ে থাকছে, ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না, এমনও ঘটনা কিন্তু বারবার চোখে আমরা দেখতে পেয়েছি। আজকে সকাল থেকে যে চিত্রটা মুর্শিদাবাদ মেডিকেল কলেজের ভ্যাকসিন যেখানে দেওয়া হচ্ছে, ভ্যাকসিনেশন যেখানে করা হচ্ছে, সেইখানকার যে চিত্র সেটা কিন্তু দেখা যাচ্ছে যে সকাল থেকেই দীর্ঘ লম্বা লাইন রয়েছে ভ্যাকসিন নেওয়ার জন্য মানুষ, সাধারণ মানুষের। এবং সেখানে যেটা অভিযোগ যে দীর্ঘক্ষণ যারা লাইনে দাঁড়িয়ে রয়েছে তারা তো ভ্যাকসিন পাচ্ছেন না, এবং তাদের তারা দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে রয়েছেন, পাশাপাশি অন্য বাইরে থেকে কিছু লোক তারা কিন্তু আসছে এবং ভেতরে ঢুকে তারা ভ্যাকসিন নিচ্ছে, এই রকম অভিযোগ করেছেন যারা লাইনে দাঁড়িয়ে রয়েছেন তারা। এবং এই অভিযোগের ভিত্তিতে তারা কিন্তু সেখানে একটা গন্ডগোলের সৃষ্টি হয়, এবং সেখানে যারা ওখানে দায়িত্বে ছিলেন যারা সিকিউরিটি গার্ড তাদের সঙ্গে কিন্তু এক প্রস্তর ঝামেলা শুরু হয়, হাতাহাতি পর্যন্ত সেটা এগুলি। এবং অভিযোগ সাধারণ মানুষের যেটা অভিযোগ যে সেখানে কিন্তু এক ধরনের বলা যায় যে বেআইনি কাজ করা হচ্ছে, যেখানে দীর্ঘক্ষণ যারা লাইনে দাঁড়িয়ে রয়েছেন এবং সে লাইনে কিন্তু কোন রকম সোশ্যাল ডিস্টেন্সের কিছু দেখা যায়নি, এবং সে লম্বা লাইন, এবং যেখানে এই লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে তার পাশে দেখা যাচ্ছে যে অন্য বাইরে থেকে কিছু লোক তারা আসছেন, ভিতরে যাচ্ছেন, ভ্যাকসিন করছেন, এটা কিন্তু সাধারণ মানুষ যারা লাইনে দাঁড়িয়ে রয়েছেন তাদের অভিযোগ। এবং সেই অভিযোগের ভিত্তিতেই কিন্তু তারা ওখানে এই গন্ডগোল সৃষ্টি হয়, এবং দেখা যায় রীতিমতো সেখানে বাগবিতণ্ডা এবং হাতাহাতি পর্যন্ত গড়িয়ে যায় এই অবস্থা। এবং তাদের অভিযোগ যে সরকারি যারা কাজ করছেন সেখানে তারা কিন্তু ঠিকঠাক ভাবে কাজ করছেন না, তারা কিন্তু যারা লাইনে দাঁড়িয়ে রয়েছেন দীর্ঘক্ষণ তারা লাইনেই থাকছেন, এবং বাইরে থেকে কিছু লোক এসে তারা কিন্তু এখানে কালো বাজারি যে হচ্ছে সেটা কিন্তু অভিযোগ করছেন সাধারণ যারা। বিনয়, একটা দেখো নিয়ম যেখানে রয়েছে যে লম্বা লাইন যেখানে হবে সেখানে সরকারি নিয়ম অনুসারে কিন্তু দূরত্ব বিধি যেটা মেনটেন করতে হয়, সেখানে নিরাপত্তা রক্ষীরাও রয়েছে, এবং তাদেরকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি না যে কোনোভাবেই তারা দূরত্ব বিধি মানুষকে মানানোর কোনো প্রক্রিয়া করছে। এমনকি একেবারে গেটের দিকে রীতিমতো তুমি যেমনটা বললে সেই ছবি আমরা দেখতে পাচ্ছি যে গেটের দিকে মারাত্মক লেভেলের ভিড়। এবং এই যে প্রক্রিয়া এখনই কি একই অবস্থা রয়েছে নাকি কোনো রকম পরিবর্তন ঘটেছে এই মুহূর্তে? না, এখনো কিন্তু একই রকম রয়েছে, আমরা যেটা এখনো পর্যন্ত যে খবর আমাদের কাছে আছে, কিন্তু এখনো যে ছবিটা আমরা এই সকালের দিকে দেখতে পাচ্ছিলাম সেই ছবি এখনো বহাল রয়েছে। কারণ যেটা দেখা যাচ্ছে যে বাইরে যে লম্বা লাইন আছে সেই লাইন কিন্তু লাইনে যে সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করানোর বা এরকম কোনো কাজ কিন্তু প্রশাসনিক ভাবে বা সরকারি কোনো রকম ভাবে করা হচ্ছে না, কিন্তু দেখা যাচ্ছে ভেতরে যেখানে ভ্যাকসিনেশন হচ্ছে সেখানে সব রকম ব্যবস্থায় রয়েছে, সেখানে একজনের বেশি প্রবেশ করা যাচ্ছে না, সেখানে সমস্ত রকম সোশ্যাল ডিস্টেন্স রয়েছে, সব সত্য কিছু ভেতরটাই রয়েছে, কিন্তু বাইরেটা বাইরের যে চিত্র যেখানে লম্বা লাইন রয়েছে সাধারণ মানুষের সেই চিত্রটা কিন্তু টোটালটাই আলাদা। ভেতরে যেরকম ভাবে আমরা দেখছি সমস্ত কিছু এটাকে মেনটেন করা হচ্ছে, সোশ্যাল ডিস্টেন্স থেকে শুরু করে সমস্ত রকম প্রোটোকল মানা হচ্ছে, বাইরে কিন্তু তার ভিউ দেখা যাচ্ছে যে বাইরে কিন্তু কোন রকম লাইনে সোশ্যাল ডিস্টেন্স তো দুটো বালাই দেখা যাচ্ছে যে অনেকে হয়তো ঠিকঠাক ভাবে মাস্কও পরেননি, এবং যে হাতাহাতি ছবি যেটা দেখলাম আমরা গেটের সামনে সেই ছবি কিন্তু মারাত্মক ছবি, এবং সেই ছবি কিন্তু সেখানে তো সেখানে দেখা যায় যথারীতি দেখা যাচ্ছে যে হাতাহাতি পর্যন্ত পড়ে যায় পর্যন্ত কিন্তু চলে গেছে। ধন্যবাদ, ধন্যবাদ বিনয়। এবং বিনয় আমাদের জানালো একদম বিস্তারিতভাবে কি ঘটনা সেখানে ঘটেছে। এবার যারা অভিযোগ করছে, যারা ভ্যাকসিন নিতে এসেছে তাদের কি অভিযোগ, চলুন সেটাও আমরা শুনে নিই। এরকম করে আমাদের পক্ষে মনে হচ্ছে সম্ভব না, এতে বঞ্চ আরো করোনাটা আরো চলে আসবে, করোনা যার এখন অব্দি হয়নি তারও অলরেডি এটা করতে হবে। হ্যাঁ, এটাই মানে এরকম করে সম্ভব না, একটার পর একটা একটার পর একটা দিতে হচ্ছে, ঠিক মতো দিতে হচ্ছে লাইনটা দেয়, তাহলে এটাই কি বলুন সবার পক্ষে সুবিধা হবে, এটা হচ্ছে সবার পক্ষে সুবিধা হবে, এটা আমার আপনার ওনার সবার সুবিধা হবে, এখানে কোনো একটা মানে সিস্টেমটাই নেই এখানটাতে। আচ্ছা বলুন, আপনারাই বলুন। আচ্ছা, এখানে কোনো সিস্টেম নেই, অবশ্যই অবশ্যই, কিন্তু সেরকম মনে হচ্ছে এখানে যদি একটা হচ্ছে সেভিং কিংবা একটা জেলার সিকিউরিটি দিতে তাহলে মোটামুটি জায়গাটা এগিয়ে আসতো আসতে আসতো। আরে সিকিউরিটি নেই এখানে একটা, কোনো আমার নাম অশোক বিশ্বাস। ব্যাপারটা হচ্ছে যে সকাল থেকে মানুষ লাইনে এসছে, লাইনে দাঁড়িয়ে আছে, অথচ এখানকার কোনো সিস্টেমটাই ঠিক নেই, তো মানুষ যখন দেখছে যে সাইড থেকে অন্যান্য মানুষরা ঢুকে যাচ্ছে তখন তারা সকাল থেকে লাইনে দাঁড়িয়ে থাকার মানেটা কি?
তারা তো ভ্যাকসিন নেওয়ার জন্য এসেছে, নিজেদেরকে সেভ করার জন্য এসেছে। সরকারের ভ্যাকসিন ঘোষণা হয়ে গেছে, কিন্তু সরকারের যে কর্মচারীরা আছে তারা নিজেদের দায়িত্ব ঠিকঠাক পালন করছে না, ভিতরে বসে হাওয়া খাচ্ছে। এইমাত্র কয়েকজন বেরিয়ে এলেন, এখন লাইন ঠিক করছেন। কিন্তু যেসব মহিলারা সামনে দাঁড়িয়ে আছেন তারা অল্প বয়সের ছেলে এবং হুন্ডা জুমরা মানুষের সঙ্গে পারছেন না, তারা অটোমেটিক ঢুকে যাচ্ছেন। মহিলারা নিজের জায়গায় দাঁড়িয়ে থেকে যাচ্ছে, আমরা পেছন থেকে এসে সেই প্রতিবাদটা করে অন্তত লাইনের জায়গাটা ঠিক করলাম। কিছু করার নেই, 100 বার হওয়া উচিত। তার জন্য সরকারি এমপ্লয়ি অন্তত 2 জন থাকা উচিত যে এই জিনিসটাকে যেন তারা ফলো আপ করে। আমার নাম দীপক খাটিক, আমরা খাগড়া। এরকম করে আমাদের মাকে